এ পর্যায়ে থাকছে বাংলাদেশের কিছু খবর। সরকার পতনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বলেছেন ক্ষমতাসীনদের হেডকোয়ার্টার্সগুলো দখল করে তাদের পতন ঘটাবে জনগণ। বিএনপির বিদেশিদের দরকার নেই, জনগণকে নিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হবে। অন্যদিকে বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিদেশিদের কাছ থেকে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছে তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আগামী নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির ময়দানে। সরকারের সময় শেষ উল্লেখ করে তাদেরকে ভালো ছেলের মতো, সুবোধ বালক বালিকার মতো পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, আর কোনো সময় নাই, ওদের সময় শেষ। পরিষ্কার করে বলেছি, আবারও বলছি, ভালো ছেলের মতো, সুবোধ বালক বালিকার মতো পদত্যাগ করে, সংসদ ভেঙে দেন এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে নির্বাচন করার জন্য নির্বাচনকালীন সরকার গঠন করেন। একটা নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে, নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের নিয়ে, সাচ্চা প্রতিনিধিদের নিয়ে একটা পার্লামেন্ট তৈরি হবে, তারা দেশ চালাবে। সরকার পদত্যাগ না করলে আন্দোলনের রাজপথে ফয়সলা হবে উল্লেখ করে স্লোগান তোলেন বিএনপি মহাসচিব। স্টেডিয়ামে হাজার হাজার নেতাকর্মী সমস্বরে জবাব দেয়, রাজপথে রাজপথে, সরকার পরিবর্তনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। দুপুর আড়াইটায় বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল ও জাসাসের যৌথ উদ্যোগে পদযাত্রা পূর্ব এ সমাবেশ হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাকসাম শহরের কাছে এসে শেষ হয়। সরকার হটানোর আন্দোলনে দেশের ছয় জেলা শহরে এপাত সংগঠনের ঘোষণা করা পদযাত্রার কর্মসূচি শুরু হলো এটির মাধ্যমে। এদিকে বসে নেই আওয়ামী লীগও। আগস্ট থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশ নামে জেলায় জেলায় কর্মসূচি শুরু করবে আওয়ামী লীগ। তবে তার আগে 18 ও 19 জুলাই ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিদেশিদের কাছ থেকে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছে তা ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। বলেন, গণ অভ্যুত্থানের ডাক দিয়ে পদযাত্রা শুরু করায় বিএনপি নেতাদের উপর কর্মীরা এখন হতাশ, আবার বিদেশিদের কাছ থেকে তাদের প্রত্যাশাও পূরণ হয়নি। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, বরং গণতন্ত্রকে ব্যাহত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগের সাজানো প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় জিএম কাদের অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক বৈষম্য তৈরি করেছে। লুটপাটের কারণে দলীয় লোকদের পকেট ভারী হয়েছে, সেই অর্থ দেশের বাইরে পাচার করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। ক্ষমতা ধরে রাখতে আরেকটি সাজানো নির্বাচনের পথে হাঁটছে আওয়ামী লীগ সরকার। প্রশাসন ও নির্বাচন কমিশনে দলীয় লোকদের বসানো হয়েছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনও হবে সরকারের ছকে। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।